ঢাকা বরিশাল নৌপথে এমভি সুন্দরবন 10 লঞ্চের সাথে এমভি মানামি লঞ্চের সংঘর্ষে দুটি লঞ্চই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনা মারাত্মক না হওয়ায় রক্ষা পেয়েছেন লঞ্চ দুটির 2000-এর বেশি যাত্রী। দুটি লঞ্চে বুধবার সন্ধ্যায় বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছিল। বৃহস্পতিবার ভোর 2:15 দিকে মেঘনার ইলিশা চ্যানেলে এই সংঘর্ষ ঘটে। সুন্দরবন লঞ্চের চালক মুজিবুর রহমান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে তারা বরিশালের দিকে যাচ্ছিলেন। এমভি মানামি লঞ্চ সুন্দরবন 10 লঞ্চকে পার করে ইলিশা চ্যানেলের চরে আটকে যায়। চর থেকে লঞ্চ ছাড়ানোর জন্য যানটিকে পেছনের দিকে দ্রুত বেগে চালানো হয়। এ সময় পেছনে অবস্থান করা সুন্দরবন লঞ্চে আঘাত করে এমভি মানামি। এতে সুন্দরবন লঞ্চের মাঝ বরাবর দুমড়ে মুচড়ে যায়। মানামি লঞ্চের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ভোরে লঞ্চ দুটিকে বরিশালে আনা হয়। এদিকে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত দুটি লঞ্চেরই যাত্রা স্থগিত করেছে বিআরডব্লিউটিএ।